আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ক্যারামেল পুডিং। কিভাবে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করতে হয় আজকে সেই রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেই। এখানে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এজন্য একটি প্যানের মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি। তো প্রথমে নাড়তে যাবেন না, যখন সাইড দিয়ে এরকম ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই নেড়ে নিতে হবে। তো এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। তো আমি যে পাত্রের মধ্যে পুডিংটা বানাবো সেটার মধ্যে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এবার বাটিটা সরিয়ে রাখছি। এখন একটা বাটির মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগে জাল করে নিয়েছি। দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আজকের এই পুডিংটা আমি পাউডার মিল্ক এবং লিকুইড মিল্কের কম্বিনেশনে তৈরি করব। এটা খেতে কিন্তু অন্য নর্মাল পুডিং থেকে অনেক বেশি মজার হয়। তারপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটা বাটির মধ্যে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। তারপর এই ডিমগুলো একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুধের মিশ্রণের সাথে ডিমটা ঢেলে দিচ্ছি। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটা ছেঁকে নিব। তো যে বাটির মধ্যে পুডিংটা বানাবো সেটার মধ্যে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণে আপনার এই পুডিংটা অনেক স্মুথ হবে। তো দেখুন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনার মুখ দিয়ে তারপর খুব ভালোভাবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিতে হবে। তো পানির পরিমাণটা এমনভাবে নেবেন যেন বাটির তলায় থাকে। তারপর একটি স্ট্যান্ড বসিয়ে নিতে হবে। এবার স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি 25 মিনিটের মতো মিডিয়াম আঁচে পুডিংটা বেক করে নিব। তো দেখুন 25 মিনিট পর পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে তারপর মোল্ড আউট করবেন, না হয় কিন্তু পুডিংটা গরম গরম মোল্ড আউট করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। এটা খেতে কিন্তু অন্য পুডিংয়ের থেকে অনেক বেশি ইয়ামি হয়। আজকের এই রেসিপি ফলো করে আপনি বাসায় তৈরি করে দেখতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।